হ্যালো পিপল, আমি আসছি টেকনাফ জেটিতে এবং আমার জীবনে জানা ছিল না যে এখানে একটা ম্যানগ্রোভ বন আছে। আজকে দেখলাম এই যে আমার কাউয়া, আমার জাত ভাই, ওদের সঙ্গে আমার অনেক সুসম্পর্ক। আচ্ছা, এটা কি কোনো বিশেষ ধরনের গাছ? সবগুলা গাছ একই গাছ মনে হচ্ছে, তাই না? না না, আমি জীবনেও কখনো ম্যানগ্রোভ দেখিনি। এখানে নামার যাবে না, অসম্ভব, কারণ এই যে শ্বাসমূলগুলো বের হয়ে আছে এবং কাদামাটি দেখাকার অবস্থা। জ্যোৎস্না, জঙ্গল দুইটার ভিতরে ঢুকে না হাঁটতে ইচ্ছা করতেছে। এই যে রাস্তা, এই পাথওয়ে ধরে মনে হচ্ছে হাঁটা দেই। যাক, সুন্দরবন যাইনি তো কি হয়েছে, টেকনাফে এসে ম্যানগ্রোভ দেখে ফেললাম। আচ্ছা, এটা কি সবসময় এরকম কাদা কাদা থাকে নাকি সামারের সময় পানি ওঠে না? এখানে পানি চলে আসে, পানি চলে আসে, জোয়ারের সময়, ভাটা জোয়ারের সময় চলে আসে আর ভাটা চলে আসে। ইয়েস, নাফ নদীর পানি দারুণ। টাটা, সবাই ঘুরতে এসো। এটা যে হাঁটতে না পারে না, জায়গাটার মজাটা এনজয় করতে পারতেছি না। বাই।